সকাল মা, কেমন আছো তুমি? শুভ সকাল মাই ডিয়ার প্রিন্সেস। আমি ভালো আছি। তোমার ঘুম ভালো হয়েছে? হ্যাঁ মা, আমি ঘুমতে ঘুমোতে ক্লান্ত হয়ে গিয়েছি। ও মাই ডিয়ার প্রিন্সেস, ভালো ভালো। আমি তোমার জন্য একটা বই অর্ডার করেছি রকমারি.com থেকে। কিছুক্ষণের মধ্যে বইটি চলে আসবে। কি বই অর্ডার করেছো মা, তুমি তো আমাকে জানাওনি। বইটি একজন কালজয়ী লেখকের লেখা। গুণী লেখক এবং কালজয়ী লেখকের মধ্যে পার্থক্যটা কোথায় মা? গুণী লেখক অনেকে, কিন্তু কালজয়ী লেখক তারাই যাদের লেখায় একসাথে সমসাময়িক যুগের ও যুগান্তের প্রতিরূপ মূর্তি স্থাপনা করে। তুমি কোন লেখকের কথা বলছো মা? লেখকের নামই বা কি? প্রয়াত আহমদ সফর একটা বিখ্যাত বই, নাম গাবি বৃত্তান্ত। এই উপন্যাসটি প্রকাশভঙ্গি নতুন স্বাদের হলেও বিষয়বস্তু একেবারে চিরজানা আমাদের সমাজে। বুঝলাম না মা, তুমি আমাকে সঙ্গে উপন্যাসটা বলবে? অবশ্যই মাই ডিয়ার প্রিন্সেস। এখানে প্রধান চরিত্রে আছেন মিয়া মোহাম্মদ আবু জুনাইদ, যিনি ছিলেন চুপচাপ গোবেচারা ধরনের মানুষ, যাকে নিয়ে পুরো গল্প। খুব প্রয়োজন না হলে মুখের রাক্ষসটি কাটে না তার, যে যে ঝামেলায় জড়ানো তার সাধ্যের বাইরেই বলা চলে। দেশের সবচাইতে প্রাচীন এবং সম্ভ্রান্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রাপ্তি হয় আবু জুনায়েদের। হাল আমলের তখন রণচণ্ডী চেহারা, হিন্দু মুসলিম রেষারেষি, যখন তখন মিছিলের গর্জন, রাজনীতিকে কেন্দ্র করে দলীয় বন্দুকযুদ্ধে সামিল হয়। কোমল মতে ছাত্রদের চীনা কুড়াল দিয়ে অবলীলায় তাদের বন্ধুর শরীর থেকে হাত পা বিচ্ছিন্ন করে ফেলার যে দক্ষতা, তা স্বয়ং পেশাদার কষেদেরও আয়ত্ত করতে অনেক সময় লেগে যায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কে কাকে ল্যাং মেরে আগে থালা খুলবে, রীতিমতো তা একটি গবেষণার বিষয় ছিল। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকের এত সহজে কোনো কাজ পেয়ে যাওয়ার কিঞ্চিত সম্ভাবনা নেই। সেখানে আবু জুনায়েদের মতো গোবেচারা মানুষ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যা আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটকে হুবহু মিলে যায়। এদিকে আবু জুনায়েদের স্ত্রী নাম নুরুন্নাহার বানু, স্বামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বনাতে, তার খুশি আর মনে ধরে রাখতে না পেরে জনে জনে বলে বেড়ায় তার করুণাতেই তার স্বামী আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পেরেছে। আর উপাচার্যের স্ত্রী হওয়াতেই সর্বদা খিটখিট মেজাজ দেখাতেন সবার সাথে, এমনকি জুনায়েদের সহকর্মীদের সাথেও তার চরিত্রের হীনতা প্রকাশ করেছেন। আবু জুনায়েদ ছিল গরিব ঘরের সন্তান, তাই বাবা কৃষক হওয়াতে পশু পাখির প্রতি তার আকর্ষণ ছিল খুব বেশি। তাই তার ইচ্ছে হলো সে একটি গাবি পালতে, কিন্তু তার রাখার মতো কোনো স্থান না থাকায় সে গাবি পালতে আগ্রহী নয়। গাবি পালার ইচ্ছা জুনায়েদ আহমেদ তার শ্বশুর অর্থাৎ নুরুন্নাহার বানুর চাচাকে জানান, আর চাচা ছিলেন ঠিকাদারি, তাই তার ইচ্ছা পূরণে তেমন কোনো খামতি রাখলেন না। মেয়ের আশা পূরণের জন্য জামাইকে একটা গরু আর একটা গোয়ালঘর উপহার স্বরূপ দান করলেন। তারপর বিশ্ববিদ্যালয়ে এই গাবিটিকে নিয়ে নানা রকম আলোচনা ও সমালোচনা শুরু হয়, আর এই আলোচনার খড়ক হয়েছিল তার স্ত্রী নুরুন্নাহার বানু। মনে করতেন গাবি ঘরে আসার পর থেকে তার স্বামী তার প্রতি আগের চেয়েও নিষ্প্রিয় হয়ে পড়েছেন, তাই সে গাবির খড় ফুটোর সাথে বিষ মিশিয়ে নির্দ্বিধায় গাবিটিকে মেরে ফেলে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তার্ক লাগিয়ে দিয়ে আবু জুনায়েদ প্রধানমন্ত্রীর কাছ থেকে সমগ্র বিশ্বের 51টি দেশের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ পেয়ে যান, যার জন্য মোটা অঙ্কের সম্মাননা পান। মা, উপন্যাসটি বেশ বিচিত্র ধরনের। বিচিত্র এই উপন্যাসটিতে মার্জিত ভাষা ব্যবহার করে কিভাবে বিদ্রূপধর্মী উপন্যাস লেখা যায়, গাবি বৃত্তান্ত বইটি তার স্বচ্ছ উদাহরণ। আমি আশা করব তুমি বইটা থেকে অনেক নতুন কিছু শিখতে পারবে। হ্যাঁ মা, আমি খুবই উত্তেজিত বইটা পড়ার জন্য।